আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রত্যেক ওই বোন যারা অবৈধ জেনা যার ভিন্ন নাম বিবাহের পূর্বে প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এই অশ্লীলতা যারা জড়িয়ে আছে আমি বন্ধুর একটা কথা বলবো যা করতেছো আর যা করবা তা তো তুমি করতেছো এবং করবা তবে একটা কথা মাথায় রাখবা কোনো দিন তোমার বাবার বাড়ি ত্যাগ করবো না ছাড়বে না পৃথিবীর সবচেয়ে সুদর্শন তোমার চোখে ছেলেটা তোমার চোখে সব চাইতে বুদ্ধিমান ভালো প্রেমিক দার্শনিক ব্লা ব্লা ব্লা। তুমি কারো কথায় তোমার বাবার ভেটা ছাড়বে না মনে রাখবে একটা ছেলে যতদিন তুমি তোমার বাবার আশ্রয় থাকবা আট বছর তোমার সাথে সে ওই জেনা মানে যেটাকে তুমি প্রেম বলো সে তোমাকে সহ্য করবে মোবাইলে রিচার্জ করে দেবে তোমার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে ডাকবে নামি দামি খাবার অর্ডার করবে তোমাকে শাড়ি জামা হ্যানত্যান বগিচগি বহু কিছু সে গিফট পাঠাবে তোমাকে জাদু ময়না টিয়া ঘুঘু শালি কত কী নামে তোমাকে ডাকবে হ্যাঁ বাবুনি আবুনি কত কী বলবে তোমাকে কিন্তু মনে রাখবে সে একই ছেলে যখন তুমি তোমার বাবার ভিটা ছেড়ে বাবার বাড়ি ছেড়ে তুমি পালি তার সাথে যাবা টু মান্থ মাস 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 পর তোমার গালে সে পড়ে দেবে আর তোমাকে বলবে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তুমি যতক্ষণ তোমার বাবার মেয়ে আছো তোমাকে ওই পুরুষ সহ্য করবে আট বছর দশ বছর হারাম হালাল এটা ডিসাইডেড আল্লাহ যা হারাম করেছে তা কেয়ামত পর্যন্ত হারাম আল্লাহ যা হালাল করেছে তা কেয়ামত পর্যন্ত হালাল বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ে কথা বলা হারাম জানা অশ্লীলতা ছাড়া কিছুই না সো দিস থিংস আর অলরেডি ডিসাইডেড এগুলো ডিসাইডেড হয়ে গেছে এগুলো সব এগুলো সব নির্ধারিত বিষয় কিন্তু আমি তর্কের খাতিরে কথা বলছি আমি তর্কের খাতিরে কথা বলছি তুমি দেখো না ওরা দুইজন পালিয়ে গেছে দুজন পালিয়ে গেছে ছয় মাস এক বছর পর একটা বাচ্চা হয়েছে তারপরে মেয়েটাকে তালাক দিয়ে দিলো ছেলেটা তুমি দেখো না এখন একটা বাচ্চা হয়নি দুই মাস তিন মাস চার মাস পরে মেয়েটাকে তালাক দিল ছেলেটা মারধর করে বিরক্ত ঘরে আসে না ছেলেটা গাঁজা খায় সিগারেট খায় মদ খায় তুমি যখন ওর সাথে প্রেম করতো তুমি এত কিছু জানতো না কেন তুমি এত কিছু এই জন্য জানতাম না কারণ তোমার সাথে সে মোবাইলে যতক্ষণ কথা বলেছে ততক্ষণ তুমি তাকে চিনতে চিন আর ততক্ষণ তার আকর্ষণ ছিল তোমার প্রতি যতক্ষণ তার আকর্ষণ ছিল ততক্ষণ সে তোমার সাথে কথা বলেছে কিন্তু এখন যখন তুমি তার কাছে যাও তখন তার আকর্ষণ থাক না থাক তুমি তার সঙ্গে আছো যতক্ষণ তার তোমার প্রতি আগ্রহ আছে ততক্ষণও তুমি তার সাথে আর যতক্ষণ সে তোমাকে ছাড়া অন্য কিছু নিয়ে থাকে ততক্ষণও তুমি তার সাথে সো সিচুয়েশন ডিফারেন্ট চলে আসে পরিবেশ ভিন্নতা আসে রাইট আমরা জিনিস হিসাব করে দেখলাম ওই মেয়েগুলো বোকা ওই মেয়েগুলো বোকা মেয়ে তারা মনে করে যে পাঁচ বছর থেকে চার বছর থেকে একটা ছেলের সাথে জেনাই লিপ্ত আছে এটা বুঝি খুব ভালো ছেলে একটা ছেলে তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলে তুমি এটাকে ভালো দিক দেখতেছ তোমাকে বিয়ের পরে আর মেয়েকে যদি বিয়ে না করে কথা বলে তুমি ওটাকে খারাপ দিক দেখবো অথচ তোমার দেখা উচিত এটাও খারাপ যে সে তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলে অ্যাজ ইউজুয়ালি ছেলেদেরও বোঝা উচিত যে একটা মেয়েকে ভালো বলতেছে মেয়েটা খুব ভালো শুধু ওর সাথে কথা বলে তার মানে বিয়ে না একটা ছেলের সাথে কথা বলে চুমু খায় মোবাইলে হ্যান ত্যান মোবাইলে কান নিয়ে রাত বিরাতে আস্তে আস্তে ফিস করে কথা বলে হ্যাঁ দেখা করতে বলে যায় আরও কত কি গোপনীয়তা আরও কত কি অশ্লীলতা গোপনে এখানে সেখানে সুযোগ খোঁজে বিয়ে করা ছাড়া মেয়েটা নাকি ভালো কিন্তু ওকে বিয়ে করার পরে যদি অন্য কারোর সাথে এরকম করে তাহলে নাকি খারাপ কারণ কি কারণ আগে ছিল বাপের মেয়ে তাই যা খুশি তা করতে পারতো এখন হচ্ছে জামাইয়ের বউ যা খুশি তা করতে পারবে না কারণ বাপ কি আর মেয়ে ফেলতে পারবে স্বামী তো তালাক দিলে চলে যায় তার মানে একই মেয়ে একই কাজ যদি বাবার ঘরে থেকে করে তাহলে ওই প্রেমিক সহ্য করে কিন্তু এই একই মেয়ে একই কাজ যদি স্বামীর ঘরে থেকে করে স্বামী সহ্য করে না আসলে আল্লাহ তালা উভয় অবস্থায় হারাম করেছে মেয়ে বাপের ঘরে থাকুক ছেলে বাপের ঘরে থাকুক ছেলের জেনা করা মেয়ে হোক অথবা ছেলের বিবাহিতা বউ হোক হুকুম সেন বউর জন্য যা মেয়ের জন্য তা স্বামীর জন্য যা বাপের ছেলের জন্য তা সো মেয়েরা বোকামি করে বাপের ঘর ছেড়ে অন্য অন্য ছেলেদের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করাটা অত্যন্ত বোকামি কাজ মেয়েদের বোঝা উচিত এই মেয়ে মেয়ের বাবার ওই বাপের মেয়ে হিসেবে মেয়েকে গ্রহণ করে ওই বাপের মেয়ে হিসেবে মানুষকে মূল্যায়ন করে ওই বাপের মেয়ে হিসেবে বাপের ঘরে থাকে ছেলের কোনো জিম্মেদারি নাই কোনো খরচ নাই কোনো কোনো মানে জবাবদিহিতা নাই কফিয়ত নাই কোনো নিয়ম শৃঙ্খলা নাই কিন্তু যখন মেয়েটা পালিয়ে ওই যা ছেলেকে ছেলের সাথে চলে যায় জানায় লিপ্ত হয় তখন ছেলেটা দু চার মাস পাঁচ মাস পরে তালাক দিয়ে দেয় মারধর করে গালিগালাজ করে দুর্ব্যবহার সবাই যে তালাক দেয় তা না কিছু কিছু তো তালাক হয় না বাট এ বেশিরভাগই খারাপ বেশিরভাগই খারাপ